আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লা আজকের ক্লাসটিতে সবাইকে অভিনন্দন যারা আমাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন বিশেষ করে যারা দুর্বল ইংরেজিতে তারা আমাদের প্লে থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে আপনি আমাদের অনাগত ক্লাসগুলো খুব সহজেই ধরে ফেলতে পারবেন এবং বুঝে ফেলতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য বিষয় হল পাস পারফেক্টেন্স সো ইংলিশ থেরাপি লেভেল টু বইয়ে লেসেন থার্টি সেভেন পেজ নাম্বার টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সিক্স সো পাস পারফেক্টেন্স অতীতকালে একটি কাজের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়েছিল এর বোঝাতে আমরা পাস পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি অথবা অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সম্পন্ন হয়েছিল সেটির জন্য আমরা পাস পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি এবং অন্যটির জন্য পাস্ট ইন্ডিফিনিট টেন্সটি ব্যবহার করা থাকে অর্থাৎ অতীতকালে একটি কাজ আগে শুরু হয়েছিল সেই কাজটির জন্য আমরা সবসময় পাস পারফেক্টেন্স ব্যবহার করে থাকি যদি আমি ছোট্ট করে বলি তাহলে ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করেছেন নাস্তা করার পরে রেডি হয়েছেন এবার আপনি ক্লাসে যাবেন সো আপনি বলতে গেলে এটা বলা শ্রেয় যে আই হ্যাড টেকেন মাই ব্রেকফাস্ট বিফোর আই লেফট ফর দ্য ক্লাস অর্থাৎ আগের কাছটি যেহেতু ব্রেক ব্রেকফাস্ট ছিল সেহেতু সেটার জন্য আই হ্যাড টেকেন দ্য ব্রেকফাস্ট যেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরবর্তী যে পোর্শনটুকু সেটি হচ্ছে আই লেফট ফর দ্য ক্লাস যেটি হচ্ছে পাস্ট সিম্পল টেন্স বাংলাতে চেনার উপায় কোনো নির্দিষ্ট অতীতকালের ঘটনার পূর্বে ছিল ছিলাম অর্থাৎ করেছিল করেছিলাম করেছিলে গিয়েছিল গিয়েছিলাম গিয়েছিলে ছিলেন লি ত তাম তে তেন এই ইত্যাদি এদের কোনো একটি যদি যোগ থাকে তাহলে সেটা হচ্ছে অবশ্যই পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্সের যে ব্যবহার সেটি হচ্ছে সর্বপ্রথম পূর্বে কোনো একটি কাজ পাস্ট অ্যাকশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যদি আরেকটি কাজ শুরু হয় এবং তা যদি নো সোনা ডট দেন স্কেসলি ডট ড ওয়েন হার্ডলি ডট ড বিফোর এর সঙ্গে বসে তবে পূর্বে সংগঠিত হওয়া কাজটির ক্ষেত্রে পাস পারফেক্টেন্স ব্যবহার করা হয় আমি যদি বলি যেমন নো সোনা হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যা অর্থাৎ চোটটি কিন্তু আগে পুলিশকে দেখে ফেললো দেখার পরেই কিন্তু সে দৌড়টি দিল অর্থাৎ চোরটি পুলিশকে দেখার কাজটি কিন্তু আগে ঘটলো পরবর্তীতে সে কিন্তু দৌড়টি দিল সো নসুনা হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ যেটি হচ্ছে পাস পারফেক্টেন্স দেন হি র্যান অ্যাওয়ে পরবর্তী যেই ব্যবহারগুলো সেগুলো ঠিক সেম তাই উদাহরণগুলো আমরা সহজেই নিচে পেয়ে যাব যেমন দ্যাট দ্বারা অতীতকালের দুটি কার্য যুক্ত হলে সাধারণত দ্যাটের পরবর্তী past পাস্ট tense এ ব্যবহার করতে হয় আবার দুটি অতীতকালের কাজ যদি বোঝায় এবং একটির আগে when আনটিল ওয়ান্স নাও দ্যাট as সুন অ্যাজ ইত্যাদি কনজাংশন থাকলে তার পরের ভার্বটি পাস্ট এ ব্যবহার করতে হয় সাধারণত বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে পাস পারফেক্ট টেন্স হয় এটা আমরা জানি আগে থেকেই যেমন আমি শুরুতেই বলেছিলাম যে আই হ্যাড ট্যাকেন দ্য ব্রেকফাস্ট বিফো আই লেফট ফর দ্য ক্লাস আবার আফটার দিয়ে যদি বলি তাহলে আই টুক দ্য ব্রেকফাস্ট আফটার আই হ্যাড গন ফর দ্য ক্লাস ওর আই লেফট টু সি ইউ আফটার আই হ্যাড থেকেন দ্য বাস অ্যাফর্মেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটির জন্য সবার আগে আমাদেরকে একটি সাবজেক্ট নিতে হবে সাবজেক্টের পরে যেহেতু একটি পাস্ট টেন্স সেহেতু অবশ্যই হ্যাব অথবা হ্যাজের যে পাস্ট ফর্ম সেটি হচ্ছে হ্যাড সাহায্যকারী ক্রিয়া সেই হ্যাডকে বসিয়ে দিলে কিন্তু কাজটি শেষ এবং ভার্বের পাস পার্টিসিপল ফ্রম ভি থ্রি প্লাস এক্সটেনশন এখানে জিনিসটা কিন্তু একটু সহজ সেটা হচ্ছে আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো তাহলে কিন্তু হ্যাব অথবা হ্যাজের যে একটা ক্ল্যাশ অর্থাৎ আমি কোথায় হ্যাব ইউজ করবো কোথায় হ্যাড ইউজ করবো সরি কোথায় হ্যাজ ইউজ করবো সেটা নিয়ে অনেকেই কিন্তু কনফিউজ থাকেন কিন্তু পাস টেন্সে কিন্তু এটার কোনো সমস্যাই নেই কারণ হচ্ছে হ্যাব অর হ্যাজ দুটোরই পাস form হচ্ছে হ্যাড সো খুবই সহজে আপনি শুধুমাত্র সাবজেক্টের পরে হ্যাড যেটি সাহায্যকারী ক্রিয়া এটি এবং হ্যাডের পরে অবশ্যই ভার্বের তৃতীয় রূপ যেহেতু এটি পাস টেন্স দিয়ে দিয়ে দিতে পারলেই কিন্তু কাজটি শেষ যেমন আই হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করেছিলাম উই হ্যাড প্লেড ক্রিকেট অর্থাৎ আমরা ক্রিকেট খেলেছিলাম দে হ্যাড টক টু মি অর্থাৎ তারা আমার সাথে কথা বলেছিল হি হ্যাড সিন দ্য বার্ড সে পাখিটা দেখেছিল সে হ্যাড রিস্ট দ্য স্টেশন সে স্টেশনে পৌঁছেছিল সো ইটস টু ইজি গাইস রাইট দেন আমরা পড়বো এই সেন্টেন্সগুলোকে কিভাবে নেগেটিভ বাক্যে পরিণত করা যায় এটার জন্য আপনাকে সাবজেক্টের পরে যে সাহায্যকারী ক্রিয়া হ্যাড হ্যাডের পরে শুধুমাত্র একটি নট যোগ করে দিলে কাজটি শেষ অর্থাৎ পরবর্তী যে স্ট্রাকচারগুলো সেটির কোনোটি কিন্তু পরিবর্তন হবে না সো বলতে পারি আমরা যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন যেটি হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার যেমন আই হ্যাড নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম না উই হ্যাড নট প্লেড ক্রিকেট অর্থাৎ আমরা ক্রিকেট খেলেছিলাম না দে হ্যাড নট মি তারা আমার সাথে কথা বলেছিল না হি হ্যাড নট সিন দ্য বার্ড সে পাখিটা দেখেছিল না শি হ্যাড নট রিচ দ্য স্টেশন সেই স্টেশনে পৌঁছেছিল না অর্থাৎ শুধুমাত্র সাহায্যকারী ক্রিয়ার পরে যোগ করে দিলেই কাজটি শেষ পরবর্তীতে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটি এটিও খুবই সহজ কারণ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া পূর্বের ক্লাসগুলোতে যেমন করে বলা হয়েছে সাহায্যকারী ক্রিয়াটাকে যদি শুধুমাত্র আমরা সামনে এনে ফেলি তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক যেমন হ্যাড হি কল ইউ সে কি তোমাকে ডেকেছিল হ্যাড হি কিল্ড দ্য ডগ সে কি কুকুরটিকে হত্যা করেছিল হ্যাড দ্য টগ তারা কি আমার সাথে কথা বলেছিল হ্যাড হি সিন দ্য বার্ড সে কি পাখিটা দেখেছিল হ্যাড সি রিজড দ্য স্টেশন সে কি স্টেশনে পৌঁছেছিল সো বিফোর ব্যবহার এখন আমরা পড়ব সেটি হচ্ছে বিফোর বিফোরের আগে সবসময় পাস পারফেক্টেন্স হয় এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় যেমন আই হ্যাড লুকড ফর আ ডক্টর বিফোর আই মেট him আই স্টুডেন্ট হ্যাড স্টার্ডেড বিফোর হি থুক রেস্ট সো এখানে কিন্তু বিফোরের আগের যে অংশটুকু শিরতে পাস্ট পারফেক্টেন্স হ্যাড লুকড পরবর্তীতেও ঠিক সেম তাই আই স্টুডেন্ট হ্যাড স্টার্ডেড রাইট এবং আফটার আফটারের ক্ষেত্রেও ঠিক তাই আফটারের ক্ষেত্রে শুধুমাত্র আফটারের পর যে অংশটুকু সেখানে পাস্ট পারফেক্টেন্স হবে অর্থাৎ উল্টে যাবে জিনিসটা যে স্ট্রাকচারটা সেটি উল্টে যাবে কেমন যেমন হচ্ছে সিকেম হোম আফটার দ্য ট্রেন হ্যাড স্টপড এখানে আফটার এর পূর্বের যে অংশটুকু সেটি হচ্ছে পাস্ট সিম্পল টেন্স এবং পরবর্তী যেটুকুন সেটুকুন হচ্ছে পাস্ট টেন্স আই টোল দ্য মাই নেম আফটার রান হ্যাড লেফট এখানেও কিন্তু ঠিক সেম তাই যে আফটারের পরের যে অংশটুকু সেটু তো সেটুকুতে হচ্ছে পাস্ট পারফেক্টেন্স এবং পূর্বের টুকুতে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে বলে রাখা ভালো যে বিফোর এবং আফ আফটার দুটোই কিন্তু এখানে অ্যাজ এ কনজাংশন কাজ করেছে অর্থাৎ এরা কিন্তু অবশ্যই প্রিপোজিশন না কারণ হচ্ছে এরা এখানে দুটি ক্লসকে যুক্ত করেছে বিফোর দুটি ক্লসকে যুক্ত করেছে আফটারও দুটি ক্লসকে যুক্ত করেছে তাই এটি নিয়ে আপনারা কনফিউজড হবেন না কারণ হচ্ছে এখানে দুটোই কনজাংশন নট প্র্যাপোজিশন যেটা আমরা পরবর্তীতে কোনো ক্লাসে ডিটেলসে পড়বো ইনশাল্লাহ সো আশা করি সবার জন্য সবাই বুঝতে পেরেছেন আজকের ক্লাসটি ভালো থাকবেন ইনশাল্লাহ সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস আসসালামু আলাইকুম